শিগগিরই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। জানান, নতুন নাম হবে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নারী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। দিবসটি উপলক্ষে এবারও জাতীয় পর্যায়ে 5 জন জয়িতাকে সম্মাননা দেওয়া হবে। প্রতিমন্ত্রী জানান, এবছর অর্থনৈতিকভাবে সফল ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের আনারকলি, শিক্ষা ও চাকরিতে সফল ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের কল্যাণী, মিন্স সফল জননী ক্যাটাগরিতে সিলেট বিভাগের কমলী রবিদাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সফল ক্যাটাগরিতে বরিশাল বিভাগের জাহানারা বেগম এবং সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে খুলনা বিভাগের পাখি দত্ত সম্মাননা পাচ্ছেন। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ 5 জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়, যেটা শুরু হয়েছে গত 13-14 সাল থেকে, আগামীকালও হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির জোর সুপারিশ যে এটাকে নারী এবং শিশু মন্ত্রণালয় করা হোক।